বেচারা ঘুমিয়ে পড়ছে, চোখটা খুলছে লাগছে, এই জন্যই বলে হাসকি তো হাসকি। এর উপর কোনো রিয়াকশন হয় না। ছোট সাইজ আর এটা কিন্তু এটা প্লাস্টিকের মধ্যে আছে, তাও কিন্তু কালারটা ফুটছে, অ্যাকোয়ারিয়ামে রাখলে কিন্তু কালার আরও ফুটবে। আর স্পাইডার এটা আছে, আর এই একটা এখানে কিন্তু আছে সাইবেরিয়ান, এটা সাইবেরিয়ান তো, সাইবেরিয়ান হাস্কি ব্লু আইস। এটা আছে অ্যালবিনো ককটেল আছে এক পিস, এটা ইয়েলো সাইড কোমর আছে, ইয়েলো সাইড কোমর আছে। এটা সাইড দেখো, গরম পড়েছে বিশাল, তাই রাস্তা তুলনামূলক ফাঁকা, গরম পড়েছে বিশাল তাই রাস্তা কিন্তু তুলনামূলক ফাঁকা। আর আজ আমি তোমাদের ঘুরে দেখাবো শ্রীরামপুরে পোষ্য প্রাণীর হাটটা। আছে পাইনঅ্যাপেল কুমড়ো আছে এখানে, এটা 7,500 টাকা জোড়া, 7,500 টাকা অ্যাডাল্ট। হ্যাঁ অ্যাডাল্ট, ঠিক আছে। ককটেল এটা আছে অ্যালবিনো ককটেল আছে এক পিস 4,500 টাকা, এক পিস আছে 4,000 টাকা। এটা ইয়েলো সাইড কুমড়ো আছে, ইয়েলো সাইড কুমড়ো আছে, এটা 4,500 টাকা জোড়া, 4,500 টাকা করে জোড়া। দেখি অ্যাডাল্ট না সেমি, সব অ্যাডাল্ট, সবই অ্যাডাল্ট। এখানে ফ্রিঞ্চ আছে, জেব্রা ফ্রিঞ্চ আর এমনি ফ্রিঞ্চ আছে, ঠিক আছে। কত? 160 টাকা জোড়া, 160 টাকা করে জোড়া আছে। আর নিচে ককাটেল আছে, ককাটেল আছে, ককাটেল হচ্ছে লুটিনো ককাটেল হচ্ছে 2600 টাকা জোড়া। আচ্ছা পাল হচ্ছে 2400 টাকা জোড়া। আচ্ছা আর ইয়েলো ফেস ব্ল্যাক হচ্ছে 2,200 টাকা জোড়া, ইয়েলো 2,200 টাকা জোড়া। আর এখানে লাভবার আছে, লাভবার রোজি নিলে 700 টাকা জোড়া। আচ্ছা লুটিনো অ্যাডাল্ট আছে 1,200 টাকা জোড়া। আচ্ছা ফিশার আছে, চিকমাস আছে, এগুলো 1,200 টাকা করে জোড়া পড়বে। আচ্ছা লুটিন এখানে এক পেয়ার মানে এ আছে আপনার কি বলবো, এটা ব্লু মাস আছে, এটা পড়বে 1,400 টাকা জোড়া, 1,400 টাকা করে জোড়া পড়বে। হ্যাঁ বদরি 260 টাকা জোড়া, বদরি আছে 260 টাকা করে জোড়া। এখানে খরগোশ আছে 300 টাকা জোড়া, খরগোশ আছে কিন্তু 300 টাকা করে জোড়া, বেশ ভালো। আর এই হচ্ছে কিন্তু পাখির কালেকশন, তোমরা আরেকবার দেখে নিতে পারো, বেশ বড়ো কালারও কিন্তু বেশ ভালো ফুটে উঠেছে, লোমও কিন্তু বেশ ভালো আছে, কালারটা জাস্ট দেখো। দাদা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে সুরজিৎ। আচ্ছা আর ফোন নাম্বার? ফোন নাম্বার হচ্ছে 9836363735। মানে ফোন করলে এমনি পাওয়া যাবে তো? ফোন করলে পাওয়া যাবে, সবসময়ের জন্য পাওয়া যাবে। আমার বাড়ি হচ্ছে শেওড়াফুলি ঘোষ মার্কেট। আচ্ছা ঘোষ মার্কেটের ওখানে দোকান আছে। আচ্ছা ঠিক আছে, কাকাতুয়া বার্ডস, কাকাতুয়া বার্ডস, তাছাড়া হাটে আসলে তো পাওয়া যাবে। আর বাকি প্রত্যেক রোববার পেয়ে যাবেন। আর বাকি কি হোম ডেলিভারি হয়? হোম ডেলিভারি করা চাইলে হোম ডেলিভারি করে দেবো, কোনো অসুবিধা নেই। যা চাইবেন কিন্তু ম্যাক্সিমাম 10 পেয়ার নিতে হবে, তবে হোম ডেলিভারি। আচ্ছা ম্যাক্সিমাম 10 পেয়ার নিতে হবে, কোনো পাখি 10 পেয়ার নিতে হবে, তবে হোম ডেলিভারি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো জাস্ট এখানে হাস্কিটা ঘুম থেকে উঠলো, আইসটা জাস্ট দেখার মতন, ওয়াও। তো এখানে কিন্তু আছে সাইবেরিয়ান, এটা সাইবেরিয়ান তো, সাইবেরিয়ান হাস্কি ব্লু আইস, পুরো কিন্তু ব্লু আইস, লং টেল, টেলটা জাস্ট দেখে না, পুরো লং টেল। আর বডি স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে জাস্ট দেখার মতো, পেছনে লেগটা তো জাস্ট দেখার মতন লাগছে, কানটাও কিন্তু আস্তে আস্তে, কানটাও কিন্তু আস্তে আস্তে ফুলছে, আরও তো বাড়বে বড়ো হয়ে। সবে 2 মাস বয়স, তাই এইরকম। আর প্রচণ্ড গরম আছে, একে বেশিক্ষণ জ্বালাতন করবো না। আর দাম কত রেখেছো? 35,000 টাকা, 35,000 টাকা। আর এটা মেল না ফিমেল? মেল আছে, মেল বাচ্চা 35,000 টাকা, 2 মাস বয়স। এই দাদার কাছে কিন্তু হাস্কি পেয়ে যাচ্ছ, দেখার মতন হাস্কি আছে। আর আইসটা আরেকবার আমি দেখার চেষ্টা করছি, তোকে আইসটা জাস্ট দেখার মতন দিচ্ছি, দুধটা ঠিক আছে, রেখে দাও। এটা ওজন দাও তো হবে 8 কেজি, জাস্ট লাগছে দেখ, এই লেভেলের লাগছে। তো এটা আবার রেখে দেওয়া হলো। তো এই হচ্ছে ওর আইস, তো
সেই লেভেল লাগবে। প্রচণ্ড গরম তো, গরমে পুরো কাহিল হয়ে যাচ্ছে। তাছাড়া কিন্তু এখানে গোল্ডেন রিট্রিভার আছে। গোল্ডেনের নাম কেমন আছে? গোল্ডেন কেমন আছে বের করতে পারো? তা বলো দাদি, গোল্ডেন করতে হবে না, আবার বার করছি। এই গোল্ডেনটা দাম রেখেছি হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকা? এটা মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ফিমেল আছে। ল্যাবটা এটা ল্যাব বাচ্চা আছে, ল্যাব বাচ্চা। এটা মেল বাচ্চা আছে। এটা কত? এটা কত দাম? এটা 10,000 টাকা দাম রেখেছি। কতদিন? এটা 38 দিন 40 দিনের কাছাকাছি সব বাচ্চা। ঠিক আছে। এটা একটা গোল্ডেন, একটা কোয়ালিটি আছে, একটু অন্যরকম। এটা ফিমেল আছে। কতদিন দাম? এটা 40 দিন বয়স। দাম 14,000 টাকা দাম রেখেছে। 14,000 টাকা দাম রেখেছে, ঠিক আছে। আর নিচে এগুলো কি জার্মান স্পিচ? নিচে আছে কিন্তু স্পিচ আছে। জার্মান স্পিচ আছে। কত দাম? 5.5 করে দাম রেখেছে। আর এ মনে হাওয়ার মধ্যে এরকম কাটানোর চেষ্টা করছে, ছেড়ে দিলেই কিন্তু খেলা শুরু করে দিচ্ছে। কতদিন এটা? 35 দিন বয়স। বাহ, বেশ সুন্দর দেখতে। ঠিক আছে, ঠিক আছে, রেখে দাও। তোমার নামটা একটু বলে দাও। শুভদাস। শুভদাস, আর ফোন নাম্বার ওইখানে আছে? 8013-167-203। ঠিক আছে। আর ছাড়া তোমাকে যোগাযোগ করলে পেয়ে যাবে? হ্যাঁ, অ্যাভেলেবেল, সব রকম কুকুর পাবে। আর নিচে আমাদের খুবই লো প্রাইসে আমরা লোককে কুকুর দেওয়া, ভালো ভালো কালেকশানে রাখছি। ভালো কালেকশান রাখি, আমরা কোনো ক্রসবিট কানেকশান রাখি না। আচ্ছা। অনেক জায়গায় ক্রসবিট রাখে কাস্টমার আমাদেরকে যে জিজ্ঞেস করে, আচ্ছা যেরকম আপনারা ক্রসবিট করছেন বা রাখেন, আপনি এত কম দামে কী করে দিচ্ছেন? অ্যাকচুয়ালি যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশান, এই জন্য আমরা কমে কাস্টমারকে দিতে পারি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এতে কাস্টমার নিতে পারে। লকডাউনের পর থেকে কাস্টমারের শখ আছে, কিন্তু কাস্টমার নিতে পারছে না টাকার জন্য। সেই দিকটা খেয়াল রেখে একটা রিজনেবল প্রাইসে দেখে একটা কুকুর আমরা তাদেরকে দিই, দিলে তার সম্বন্ধে ট্রিটমেন্ট থেকে শুরু করে সবই আমরা করি। আর এমন না যে আমরা বলে দিয়ে ছেড়ে দেবো, আমার 24 আওয়ার পুরো আমি তাদেরকে গাইড। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এইখানে কিন্তু এই দাদার মাছের কালেকশান তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মাছ আছে, অনেক রকমের মাছ আছে অ্যাকোয়ামে। শুধু দামগুলো বলবে কেমন আছে? 10 টাকা মিল্কি আছে, 10 টাকা। আর 15 টাকা পিস গোলফিশ আছে, 15 টাকা পিস। 60 টাকা ডজন জেবড়া আছে তোমার, 60 টাকা ডজন। আর এটা রেড মলি কি? রেড মলি আছে, 10 টাকা পিস। আর 15 টাকা পিস আছে গ্রিন তেল কাপ। আর তাছাড়া এখানে মলিগুলো 5 টাকা করে মলির পিস। আর জেবড়াগুলো, ও সরি, উইডো আছে। ও হ্যাঁ, এটা উইডো, সরি ভুল দেখেছি আমি, এটা হচ্ছে উইডো। কত বলে? 10 টাকা করে পিস আছে। আর এই ফাইটার, এটা হচ্ছে 30 টাকা করে পিস। আর এই যে জেবড়াগুলো, 5 টাকা করে পিস। আর এইটা 900 টাকা জোড়া পিস, সরি পিস ভুল বললাম আমি, জাস্ট ছোটো সাইজ। আর এটা কিন্তু এটা প্লাস্টিকের মধ্যে আছে, তাও কিন্তু কালারটা ফুটছে। অ্যাকোয়ারিয়ামে রাখলে কিন্তু কালার আরও ফুটবে, হেডটা আরও বাড়বে তো না? হেড আরও বাড়বে। আর ফাইটার আপনার আছে 50 টাকা করে পিস, এইটা আছে। আর এই একটা কালারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর তোমার নামটা একটু বলো। অমিত সাহা। অমিত সাহা? আচ্ছা অমিত সাহা। ফোন নাম্বার 7980-100-533। মানে হাটে আসলে পেয়ে যাবে, তাছাড়া ফোন করলে মাল পেয়ে যাবে তো, মানে অনলাইন বা অফলাইনের ব্যাপার। ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমায়। যদি ভালো লেগে থাকে তবে ফটাক করে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশানটা অল করে রাখো, কেননা যখনই এই ভিডিওগুলো পোস্ট করবো তোমরা কিন্তু সবার আগে জানতে পারবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসে। আর তোমরা যদি আরও ইনফরমেশান পেতে চাও তো অবশ্যই কিন্তু সাথে থাকবে। আর হ্যাঁ, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে।